হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে দু হাজার কুড়ির বর্ষফল দু হাজার কুড়ি সালটা আমাদের কেমন যাবে না যাবে একটা পুরো কমপ্লিট ধারণা আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরছি এই বছর আপনাদের লাভ লাইফ কেমন যাবে ম্যারিড লাইফ কেমন যাবে ফ্যামিলি লাইফ কেমন থাকবে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন বিজনেস জব সমস্ত কিছু হেলথ সমস্ত কিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে বন্ধুরা জানতে গেলে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু পুরো দেখতে হবে না হলে কিন্তু আপনাদের কাছে পুরো নলেজটা থাকছে না আর নিউ ইয়ারে আমরা প্রত্যেকেই চাই কি আমরা একটা বর্ষ ফল জেনে নেবো সেই স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এগিয়ে যাব এর আগে আমি শার্টারের ট্রানজেকশনি একটি ভিডিও করেছি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আর জুপিটারের ট্রানজিকশ নিয়ে একটি ভিডিও করেছি কারণ জুপিটার বারো বছর পর সক্ষেত্রী হচ্ছে এই যে জুপিটার বারো বছর পর সক্ষেত্রী হচ্ছে হয়ে আমাদের লাইফে তার কি প্রভাব আসছে না আসছে সেটি আমাদের কিন্তু জেনে নেওয়া প্রয়োজন কারণ জুপিটারের রোল কিন্তু আমাদের লাইফে অনেকটা বড় সেম সাটান সাটানের নাম শুনলেই আমরা কোথাও গিয়ে একটু ভয় পাই কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নেই সেটি আমার এই ভিডিওগুলি শুনলে অতি অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখনও যদি না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি রিকোয়েস্ট করব বন্ধুদের অতি অবশ্যই কিন্তু ভিডিওটি গিয়ে দেখে নেবেন তাহলে চলুন মেল আলোচনায় চলে যায় জেনে নিই দু হাজার কুড়ির বর্ষফল এখন যে রাশিটি জানবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দু কুড়ি কেমন যাবে না যাবে শুরু করার আগে যে কথাটি আমি বললাম সেটি হচ্ছে জুপিটার অ্যান্ড সাটন বারবার রিমাইন্ডার দিচ্ছি গিয়ে কিন্তু দেখে নিন ফার্স্টে জানবো বৃশ্চিক রাশির মানুষদের জব কেমন যাবে না যাবে বৃশ্চিক রাশির মানুষদের আমি যে কথি কথাটি বলবো সেটি হচ্ছে জবের জায়গায় কিন্তু আপনাদের জন্য খুব ভালো সুখবর ওয়েট করছে দু হাজার কুড়িতে জবে কিন্তু প্রমোশন আছে ইনক্রিমেন্ট আছে যারা অনেক দিন ধরে সার্চ করছিলেন নিজের মনের মতো একটা জব পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রা ভালো একটু চেষ্টা করুন বার চার্ট যদি মিনিমাম পারমিট করে একটা নিজের মনের মতো ভালো জব কিন্তু পেয়ে যাবেন যাদের অফিসে জবের অ্যাটমসফিয়ার ঠিকঠাক লাগছিল না অফিসে কালিগসদের সাথে প্রবলেম অ্যারেঞ্জ করছিলো তাদের জন্য সময়টা কিন্তু ভালো অফিসের কালিগসের সাথে বা বসের সাথে প্রবলেমগুলো কিন্তু অনেকটা কেটে যাবে অফিসের অ্যাটমসফিয়ারও কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে অনেকটা বেটার হয়ে যাবে যাদের কাজের জায়গায় প্রচণ্ড কম্পিটিশান অ্যারাইজ করছিলো সেই কম্পিটিশান অ্যারাইজ করবে অ্যাজ ইউজাল কিন্তু কম্পিটিশানকে মাত দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু আপনাদের মধ্যে গ্রো করে যাবে আপনারা দেখবেন আপনারা জবের জায়গায় অনেকটা বেশি ফোকাস হয়ে গেছেন কাজের আপনারা কাজের মধ্যে নিজেকে সবসময় ইনভলভ করে রাখছেন কাজের নতুন নতুন চ্যালেঞ্জগুলো ফেস করছেন কাজেও নিজেকে অনেকটা আগের থেকে ডেভেলপ করে ফেলেছেন যার জন্য কিন্তু আপনাদের কাজের জায়গায় প্রবলেমগুলো আসবে না কাজের জায়গায় সুনাম আছে এক ধাপে অনেকটা উন্নতি আছে লোকজন আপনাকে চিনবে কাজের জায়গায় এই যে পরিচিতিটা এই পরিচিতিটা কিন্তু অনেকটা বড়ো হয় একটা মানুষের লাইফে যারা ভাবছিলেন কি জবের জন্য বিদেশে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা চেষ্টা করুন আপনাদের যদি বার চার্ট পারমিট করে তো ডেফিনেটলি আপনাদের জন্য এই সময়টা ভালো বিদেশে যাবার জন্য যারা ভাবছিলেন কি ট্রান্সফার হবেন এখানে আছেন এখান থেকে অন্য জায়গায় যাবেন অনেকে চায় কি বাড়ির কাছাকাছি যাব এরকম কিছু ব্যাপার তাদের জন্য সময়টা খুব ভালো যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো তাদেরও স্যালারিতে ইনক্রিমেন্ট আছে তাদের প্রোমোশন আছে জবের জায়গায় নিজের পরিচিতি বাড়বে নিজের মান সম্মান বাড়বে এই জিনিসগুলো কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে আপনাদের জন্য যারা ধরুন বাইরে জব করেন বিদেশে ওখানে জব করেন বা ওখানে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ দুর্দান্ত তারাও কিন্তু বিজনেস বা জব যাই করুন না কেন নিজেকে অনেকটা প্রতিষ্ঠিত করতে পারবে কাজের জায়গায় এবার জানবো কি কি কাজ ভালো হবে যারা ধরুন ল নিয়ে প্রফেশনে আছেন যারা আইটিতে আছেন যারা কোনো টেকনিক্যাল কাজ করেন তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণভাবে ভালো কাজের জায়গায় অনেকটা নিজেকে সফল বলে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন নিজেকে সফল আলটিমেট দিনের শেষে আমি কাজের জায়গায় কিন্তু সফল এই কনফিডেন্সটা আপনাদের মধ্যে অলরেডি গ্রো করে যাবে এবং এই কনফিডেন্সের ফলে কিন্তু আপনারা সত্যি লাইফে অনেকটা কাজের জায়গায় সফল হয়ে যাবেন এবার জানবো কি বিজনেস নিয়ে কেমন যাবে বিজনেস ভালো আছে বিজনেসে কোনো সমস্যা নেই নতুন বিজনেস তো অবশ্যই শুরু করার জন্য ভালো যে রানিং বিজনেস আছে সেই রানিং বিজনেসেও কিন্তু ভালো ফল দেবে সেই রানিং বিজনেসে আপনারা দেবেন কাস্টমারের সাথে আপনাদের বন্ডিং ভালো হচ্ছে আপনাদের অর্থ ভাড়া রোটেশন হচ্ছে মুনাফা অনেক হচ্ছে জায়গাটা কিন্তু নিজের রেপুটেশনটা বজায় রাখার খুব প্রয়োজন হয় এই রেপুটেশনটা কিন্তু খুব ভালো হবে আপনারা বিজনেসের জায়গায় নিজের কথাটা খুব ভালো বলতে পারবেন যার ফলে কী হবে লোকজন আপনার প্রতি খুব ভালো ইমপ্রেস হবে আর এই ইমপ্রেসনেসটা কিন্তু আপনার বিজনেসটাকে অনেকটাই বেশি ডেভেলপ করে দেবে যারা ধরুন নতুন বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সময়টা খুব ভালো তারা চেষ্টা করুন তাদেরও কিন্তু নতুন বিজনেস হয়ে যাবে যারা পেট্রোলিয়াম নিয়ে বিজনেস করেন যারা বিজনেস করেন যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা আয়রনের বিজনেস করেন যারা ধরুন অনলাইন বিজনেস করেন এই সব মানুষদের জন্য এই বছরটা কিন্তু দুর্দান্ত সময় আপনারা চেষ্টা করুন এগিয়ে যান মনে জোর রাখুন আপনাদের বিজনেস কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু ভালো হবে সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বেশি কিন্তু থাকবে এটা একটা পজিটিভনেস যেটা কিন্তু আমাদের লাইফে এগিয়ে যেতে অনেকটাই বেশি সাহায্য করে এটা বলতে গেল বিজনেসের পার্ট তো এবার যেটা জেনে নেবো সেটা হচ্ছে আমার এডুকেশন পার্ট কেমন যাবে এডুকেশন পার্ট বৃশ্বিক রাশির মানুষদের জন্য কিন্তু ভালো যারা কম্পিটিটিভ নিয়ে পড়েন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন জবের জন্য তাদের জন্য সময়টা খুব ভালো একটু চেষ্টা করুন জব কিন্তু আপনাদের হয়ে যাবে যারা কম্পিউটার নিয়ে কোনো পড়াশোনা করেন যারা ইলেকট্রনিক নিয়ে পড়াশোনা করে টেকনিক্যাল কোর্স করছেন ওই পড়াশোনার মধ্যে আছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ধরুন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন যারা হায়ার স্টাডি করতে চাইছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আলটিমেট সবার জন্য পড়াশোনাটা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু এক ধাপে অনেকটা উন্নতি আছে যারা ভাবছিলেন আমাদের পড়াশোনাটা ব্রেক হয়ে গেছে নতুন করে পড়াশোনাটা শুরু করলে কেমন হয় তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আপনারা পড়াশোনা শুরু করুন পড়াশোনা কিন্তু আপনাদের এবার আর পড়াশোনায় কোনো ব্রেক আসবে না এটুকু আমি বলতে পারি তবে স্কুল স্টুডেন্টদের কিন্তু কোথাও কোথাও একটু পড়াশোনায় অমনোযোগী দেখা দেবে মাঝে মাঝে একটু গেম খেলা একটু বেশি টিভি দেখা হ্যাঁ এইসবের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলবেন আর কি একটু এন প্রতি ঝুঁকবেন কোনো ব্যাপার না এগুলো মাঝে মাঝে হয় স্কুল স্টুডেন্ট মানে সবাই তো বড়ো না বাচ্চারাও হয় এগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয় তবে কোথাও কোথাও একটু মিস্টেক হয়ে যাবে সেরকমভাবে আপনারা মাস্ক পাবেন না স্কুল স্টুডেন্টদের কিন্তু এই প্রবলেমগুলো অ্যারেস করবে। এবার জানবো আপনাদের প্রেম কেমন যাবে প্রেমের ক্ষেত্রে যে কথাটা বলবো সেই কথাটা শোনার পর আপনাদের একটু ভালো লাগবে না হয়তো এই কথাটা শোনার পর আপনারা ভিডিওটি থেকে বেরিয়ে যেতে পারেন তবুও কথাটি বলতে হবে কারণ হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে অনেকটাই বলা যেতে পারে কেমন যে প্রেমগুলোর বিয়ে পর্যন্ত যাবে না সেই প্রেমগুলো এখানে ব্রেক হয়ে যাবে ব্রেক হয়ে যাবে মানে একদমই ব্রেক আর যেটা কোনো ট্যাচ আপ হয় না এখানে কাট রিলেশানটার এন্ড এই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে কেন হবে কারণ শুধু প্রেম করলে কিন্তু হয় না প্রেমগুলো বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয় এই বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের সেভেন্থ হাউসকে কিন্তু ম্যাচ করতে হয় যাদের যাদের সেভেন্থ হাউস কিন্তু ম্যাচ করছে না বা করবে না তাদের রিলেশানগুলো এখানে এন্ড হয়ে যাবে কিন্তু যাদের রিলেশানগুলো বিয়ে পর্যন্ত এগোনোর তাদের রিলেশানগুলো কিন্তু এখনই বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে তারা ফ্যামিলির লোকেদের সাথে কথাবার্তা বলে রিলেশনটাকে আগে নিয়ে চলে যেতে কিন্তু পারবে কোনো সমস্যা থাকবে না লাভ অ্যান্ড অ্যারেঞ্জ দুটো এবার জানবো বিবাহিত লাইফ কেমন যাবে ম্যারিড লাইফের ক্ষেত্রে সেরকম কোনো বিশেষ কিছু বড় সমস্যা নেই তবে টুকিটা কি মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি অশান্তি একটু অভিমানকেও একটু ফোন করতে দেরি করলো বা আসতে দেরি হলো হ্যাঁ একটু রাগের মাথায় কিছু বললো এই সময় কোথাও গিয়ে এই ছোটো ছোটো প্রবলেমগুলো অ্যারাইজ করবে তবে এই ছোটো ছোটো প্রবলেমগুলোকে একটু বেশি গুরুত্ব দেবেন না এই প্রবলেমগুলোর জন্য কিন্তু রিলেশানে অনেক বড় ইস্যুস তৈরি হয়ে যায় এগুলো কিন্তু ভালো আর একটা কথা বলবো যারা সেকেন্ড ম্যারেজ করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো সেকেন্ড ম্যারেজ হওয়ারও কিন্তু চান্স আছে যারা যখন ভাবছেন ম্যারেজ করবেন তাদের জন্য সময়টা ভালো লাভ অ্যান্ড অ্যারেঞ্জ দুটো ক্ষেত্রেই সময় খুব ভালো আপনারা চেষ্টা করুন আপনাদের যদি বাচ্চার মিনিমাম পারমিট করে আপনাদের রিলেশান কিন্তু খুব ভালো হবে এবং খুব ভালোভাবে এগিয়ে যাবেন এরপর জানবো আপনাদের হেলথ কেমন যাবে হেলথের প্রবলেম আছে যাদের নি প্রবলেম আছে যাদের হার্টের প্রবলেম আছে যাদের কিডনির প্রবলেম আছে এই সমস্ত প্রবলেমগুলো রাইজ করবে যদি এরা কোনো প্রবলেম দেখেন অতি অবশ্যই ডক্টর দেখান কারণ এইসব প্রবলেমগুলোকে এই সময় একদম বাড়তে দেবেন না আপনাদের এই সূত্রে ট্রিটমেন্টের সূত্রে কোথাও কিন্তু আপনাদের বাইরে যেতে হতে পারে এই সময় আপনারা দেখবেন আপনাদের ভাই বোনের সাথে রিলেশন অনেকটা বেটার হয়ে গেছে যাদের ভাই বোনের সাথে কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করছিল তাদের রিলেশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে আপনাদের ভাই বোনের সাথে এরপর যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের লাইফে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন এক ধাপে অনেকটা চাঙ্গা ফিনান্সিয়াল কন্ডিশন কেমন এক ধাপে অনেকটা একদম এই জায়গায় দেখতে পাবেন ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ মাত্রায় ভালো লাইফে দেখবেন এইটা একটা এমন সময় যেখানে আপনারা অর্থ খুব ভালো ধরে রাখতে পারছেন সেভিংস খুব ভালো হবে ইনকাম সোর্স ভালো একের থেকে দুই ইনকাম সোর্স খুলে যাবে আপনারা আপনাদের নিজেদের লাইফে অনেকটা কিন্তু ইনকামের গ্রোথ এই সময় দেখতে পাবেন যেটা বিগত কিছু বছর আপনারা দেখেননি তবে যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এই সময় কিন্তু আপনাদের ইনভেস্ট খুব ভালো হবে ইনভেস্টের দিকে আপনাদের ঝোঁকও কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে তবে এর মাঝে কিছু টুকি থেকে খরচাও হবে এগুলোকে একটু বুঝে শুনে ব্যালেন্স করে চলুন অলওভার আপনাদের সমস্ত কিছু ভালো সেরকম কিন্তু কোনো ধরনের সমস্যা আপনাদের মধ্যে এই সময় দেখা যাচ্ছে না আমি মোটামুটি বৃশ্চিক রাশি নিয়ে সমস্ত কিছু কভার করে দিলাম আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন আছে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে টাটা দেখা হবে অন্য ভিডিওতে